প্রত্যেক দিন সম্ভব না হলেও মাঝে মাঝে চেষ্টা করি ছেলে স্কুলে টিফিনটা একটুখানি নতুনত্ব কিছু তৈরি করে দিতে। আমাদের মধ্যে মায়েদের তো একটাই চিন্তা, সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা স্কুলের টিফিনে কী দেবো। আজকে আমি আবার একটা স্কুলের টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। স্কুলের টিফিনে দেওয়ার জন্য শশা শাক আলু কেটে নিলাম, আর আগে থেকে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়ে ছাকনার মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, কিছু মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা মশলা, লবণ, চিনি গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প গমের আটা দিয়ে একটা ডো তৈরি করে পাতলা করে বেলে বাটির সাহায্যে কেটে নিচ্ছি। এর মধ্যে কোনো মশলা যদি তুমি স্কিপ করতে চাও দিতেই পারো, তবে একটু হলুদ, একটু লবণ আর একটু চিনি গুঁড়ো দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে সেকে নিলাম, অল্প একটু বাটার দিয়ে সেকলে কিন্তু খুব ভালো লাগে টেস্টটা। 4টি পরোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেয়ে দিলাম, আর একটু আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে দিলাম, শশা শাক আলুটা দিয়ে দিলাম, আর ঘরেতে বানিয়েছিলাম কেকটা সেটা দিয়ে দিলাম। ব্যাস, আজকে স্কুলের টিফিন রেডি। থ্যাংক ইউ।